ল্যাপটপ, পেন ড্রাইভ, রোফোস সফটওয়্যার এবং আইএসও ফাইল লাগবে, মাস্ট। একটা সময় ছিল যখন আমরা এরকম উইন্ডোসের ডিস্ক দিয়ে উইন্ডোজ সেট আপ করতাম ল্যাপটপ বা ডেস্কটপে, তো এখন সময় পরিবর্তন হয়েছে, এখন প্রযুক্তি অনেক আপডেট হয়েছে, তো এখন আমরা সিডি ডিভিডি খুব একটা ইউজ করি না উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হয় বুটেবল পেন ড্রাইভ হলে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে কীভাবে আপনারা বুটেবল পেন ড্রাইভ বানাবেন, তো আমার এই ভিডিওটা থেকে থাকবে আপনারা কীভাবে খুব সহজেই বুটেবল পেন ড্রাইভ বানাতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখাই কীভাবে বানাবেন। বুটেবল পেন ড্রাইভ বানাতে আপনার চারটা জিনিস লাগবে, এক হলো আপনার ল্যাপটপ বা কম্পিউটার, তারপরে পেন ড্রাইভ। পেন ড্রাইভ অবশ্যই 8 GB বা তার চেয়ে বেশি হতে হবে, 8 GB-র কমে হবে না। তারপরে লাগবে হলো আপনার উইন্ডোজ 10, যদি আপনি ইনস্টল করেন তাহলে উইন্ডোজ 10-এর আইএসও ফাইল, অথবা যদি আপনি উইন্ডোজ 11 ইনস্টল করেন তাহলে উইন্ডোজ 11-এর আইএসও ফাইল লাগবে। আর ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে RUFUS, রুফুস। তো রুফুস ডাউনলোড করতে হবে, এই যে এখানে যে রুফুসের যেই ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন একবারে রুফুসের যে লেটেস্ট যে ভার্সনটা থাকবে, এই যেমন রুফুস 3.20, যেটা এটা ফাইল সাইজ হলো 1.3 MB, এখানে ক্লিক করে এই ফাইলটা ডাউনলোড করবেন। এই যে রুফুস ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, তো এই ফাইলটা লাগবে, আর পেন ড্রাইভ লাগবে, আপনার ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে, আর হলো আপনার উইন্ডোজের আইএসও ফাইল লাগবে। তো এই চারটা জিনিস অবশ্যই লাগবে আপনার পেন ড্রাইভকে বুটেবল করতে। তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এটা করবেন। ব্রাউজার ওপেন করলাম, তো এখানে আমি টাইপ করব উইন্ডোজ 11 ডাউনলোড। সার্চ করার পরে দেখবেন উইন্ডোজ 11-এর যে ডাউনলোডের ওয়েবসাইট আসছে মাইক্রোসফটের, তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখবেন এখানে উইন্ডোজ, তবে এখানে দেখবেন ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টল আইসো ডিস্ক ফাইল, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, এখানে আপনি ইংলিশ দিয়ে দিবেন, ইন্টারন্যাশনাল কনফার্মে দিয়ে দিবেন, কনফার্মে দিয়ে দেওয়ার পরে 64-bit সিলেক্ট করবেন। তো এটা আইএসও ফাইলটা ডাউনলোড হচ্ছে, তো এটা মোটামুটি 5.2 GB-র একটা ফাইল, এটা ডাউনলোড করতে মোটামুটি অনেক সময়ের প্রয়োজন, 2 থেকে 3 ঘন্টা। তো আমার কাছে আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো সেখান থেকে আপনাদেরকে দেখাবো। তো আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই আইএসও ফাইলটা কোথায় ডাউনলোড হচ্ছে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ এটা পরবর্তীতে আপনাদের প্রয়োজন পড়বে। তো আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা ফাইলটা কোথায় সেভ করতেছেন। তো তারপরে আমি আপনাদেরকে পরের স্টেপে নিয়ে যাব। তো আমার কিন্তু রুফুস ফাইল ডাউনলোড হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আমি উইন্ডোজের যে আইএসও ফাইল সেটাও ডাউনলোড করে রেখেছি, তো আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনাদের যে উইন্ডোজ সেট আপ দিবেন, উইন্ডোজ 10 দেন বা উইন্ডোজ 7 দেন, অথবা যদি উইন্ডোজ 11 দেন, আপনারা যেই উইন্ডোজ দিবেন সেই উইন্ডোজের আইএসও ফাইলটা গুগলে সার্চ করে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। আমি এখন রুফুস ফাইলটা ওপেন করব ডাবল ক্লিক করে, ফাইলটা ওপেন করলাম। তো ওপেন করার পর আমি আমার যে পেন ড্রাইভ, এই পেন ড্রাইভটা আমি আমার ল্যাপটপের সাথে কানেক্ট করব। আমার পেন ড্রাইভ ল্যাপটপে লাগানো হয়ে গেছে অলরেডি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আমি যে পেন ড্রাইভটা যে কানেক্ট করেছি সেটার এখানে কিন্তু আসছে, এই যে 7.8 GB দেখাচ্ছে, নো লেভেল আমার পেন ড্রাইভটার নাম।
তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ক অর আইওসো ইমেজ প্লিজ সিলেক্ট, তো এখানে আপনাকে আইওসো ফাইলটা সিলেক্ট করতে বলতেছে। আপনি যে আইএসও ফাইলটা ডাউনলোড করেছিলেন উইন্ডোজ 10, উইন্ডোজ 11 অথবা উইন্ডোজ 7, উইন্ডোজ 8 যেটাই করেন না কেন, সেই আইএসও ফাইলটা অবশ্যই আপনার ল্যাপটপ বা কম্পিউটারের হার্ড ডিস্কে কোথাও না কোথাও সেভ করেছেন। তো যেখানে সেভ করেছেন সেটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। তো এখানে আপনারা এইভাবে এখানে সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পরে আপনারা আইএসও ফাইলটা ঠিক যেখানে সেভ করেছেন সেখানে সেখানে যাবেন। এখান থেকে এখান থেকে যেমন আমার এটা ই ফোল্ডারে ই ড্রাইভে আছে, তো এইটা হবে যে আমার উইন্ডোজ 11 অথবা উইন্ডোজ 10, তো আমি যেটাই যেটাই বুটেবল করব সেটাতে আমি ক্লিক করতেছি। এই যে যেমন ধরেন আমি উইন্ডোজ 11 করব, তো আমি উইন্ডোজ 11 ক্লিক করে এখানে আমি এটা দিয়ে দিলাম, ওপেন দিয়ে দিলাম। ওপেন দেওয়ার পরে এইখানে যে এখানে যে আপনার স্টার্ট একটা বাটন দেখতে পাচ্ছেন, স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, ওয়ার্নিং আসবে, এখানেও আপনারা ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে যে আপনারা দেখবেন যে মানে স্টার্ট হয়েছে, এখানে আপনারা মানে লক্ষ্য রাখবেন যতক্ষণ পর্যন্ত না এটা কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত এটা আপনারা ক্যান্সেল করবেন না। তো যখন কমপ্লিট হয়ে যাবে 100%, তো তখন আপনাদের পেন ড্রাইভটা বুটেবল হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনাদের যদি যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আপনাদের আমার ভিডিওটার মাধ্যমে কোনো ধরনের উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে দিবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।